আসসালামু আলাইকুম, দরবত সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মুসফিয়া খান মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা চাপানগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্ম পরিকল্পনা বিষয়ে কর্মশালা। র‍্যাবের হাতে চাপানগঞ্জের ফেন্সিডিল সহ আটক এক। গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুরুদ্ধ ১৭ এর উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপানগঞ্জ জেলা সীমান্তবর্তী হবার সুসংবাদে এখানে মকদ্দে চোরা চালান সর্বাধিক। এখানে মাদকদ্রব্য সহজে যুব সমাজ হাতে পেয়ে নেশাগ্রস্ত হয়ে সমাজ ও দেশের বোঝা হচ্ছে। ১১ মে বুধবার দেশব্যাপী মাদকদ্রব্য অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে করতে হবে। অভিভাবক সহ সকলকে সজাগ ও সচেতন থাকবারও আহ্বান জানান বক্তারা। চাপানগঞ্জ পৌর এলাকার টাউন ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এদিন একদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, নবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রুহুল আমিন। কর্মশালা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইনচার্জ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়। মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৫ এ চাপানগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে চালানো অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অভিযানক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তাহমিন তৌকির। এ সময় আটক হয় চাপানগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া মণ্ডলপাড়া শ্রী রানা মণ্ডলের ছেলে দুর্জয় মণ্ডল। র‍্যাব রাতে এক প্রেস নোটে জানায়, চাপানগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১১ মে রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাপানগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধুলাউড়ি মোহনী ঈদগাহ মাঠ তালপট্টি গ্রামের কাঁচা রাস্তার কালভার্টের ওপর অভিযান চালায়। এ সময় ১১৫ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী দুর্জয় মণ্ডলকে হাতে হাতে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় ফেন্সিডিল বিভিন্ন মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এ ঘটনায় জেলা শিবগঞ্জ থানার মামলা হয়েছে। নিচ্ছি অল্পক্ষণে বিজ্ঞাপন বিরতি, বিরতি পড়াও থাকছে। গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব ১৭ এর উদ্বোধন। আমি তো মিয়ে স্বপ্ন দেখি রায়বাড়ি বুক সবুজ মাঠে শস্যের ঘাড়ে জাগায় পানি সুখ তোমার পবন চরম চমায় মায়ায় ভরা আকাশ কুসুম ভালোবাসা আমি তোমায় দিশে হারা। জনম জনমের বন্ধনে ইরফান সুপার রাইস গুণগত মানের পূর্ণতায়। আমরা তো চিকিৎসা করবো, তুই সুস্থ হয়ে যাবি। মাদকাসক্ত এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব। মাদকাসক্তিদের জীবনটা
স্বপ্নের মতো, কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে, মাদককে না বলতেই হবে। দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজড মিল নবাব অটোরাইজড মিল, জার্মানির বুলার মেশিন, ইংল্যান্ডের কালার শর্টিং, আমেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল, উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কা নবাব স্পেশাল মিনিকের চাউল, যা রাঁধুনিদের প্রথম পছন্দ। আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ, নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল, সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট, সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুঁড়া, নবাব স্পেশাল নাজির। গুণগত মানের পণ্য মানে নবাব অটোরাইজ পণ্য, এক্সপোর্ট কোয়ালিটি। নবাব অটোরাইজ ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড, বুলনপুর আমনুরা রোড, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। কখনো কখনো অল্প কিছু অর্থের জন্য স্বপ্নেরা অধরাই রয়ে যায়। সফলতা আটকে থাকে সামর্থ্যের কাছে। কখনো কখনো জীবনের নিরাপত্তার কাছে অসহায় মানুষ। সামর্থ্যের টানাপোড়নেরই কষ্ট আমরা বুঝি, আর তাই মাত্র 20,000 টাকা ডাউন পেমেন্টে 18 মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ। বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে কোনো আমার হিরো সেন্টারে, আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো। আবারও ফিরে আসছি বিজ্ঞানপূর্ণ বিরতির পর। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মোহাম্মদ মুনার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মফিদুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার ক্রিয়া সংস্কার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এজারউদ্দিন, দরবস্থ ইউপি চেয়ারম্যান আরম ও শরীফুল ইসলাম জর্জ, উপজেলা ক্রিয়া সংস্কার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানাসহ 17 ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সঞ্চালনা করেন উপজেলা ক্রিয়া সংস্কার সাংগঠনিক সম্পাদক দীপক কর। উদ্বোধনী খেলা নির্ধারিত সময়ে 2-2 গোলে সমতা থাকায় কাটাবাড়ি ইউনিয়ন ফুটবল দল ট্রাই বেকারের 5-4 গোলে দরবস্থ ইউনিয়ন ফুটবল একাদশ দলকে হারিয়ে বিজয়ী হয়। এই ফুটবল টুর্নামেন্টে 17টি ইউনিয়ন ও 1টি পৌরসভা সহ মোট 18 দল অংশ নেবেন। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি ইরফান গ্রুপ সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনার বিষয়ে কর্মশালা। র্যাবের হাতে চাঁপাইনবাবগঞ্জের ফেন্সিডিল সহ আটক এক। গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 এর উদ্বোধন। দর্পণ সংবাদ আজ এ পর্যন্তই। আপনার এলাকা যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 0131284-3404 অথবা 02588-8-9391। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/darpon tv এই ঠিকানায়। আরও আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/darpon tv24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।